সব যোজনা চালু হয়নি, তাই তৃণমূলের ভোট নাই। লকডাউনের চাল চলছে, তৃণমূলকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন না, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না। ফেলে ভোট দিন, একেবারে ভূমিপুত্র কর্মী রবীন্দ্রনাথ মাইতিকে ভোট দিন। গড়বে কে? সোনার বাংলা গড়বে কে? বেকার যুবককে চাকরি দেবে কে? এই পশ্চিম বাংলায় শিল্প আনবে কে? তোলাবাদ সরকার, সিন্ডিকেটের সরকার, তাই তো বলি এইবার দরকার, তাই তো বলি এইবার দরকার। রাম মন্দির গড়ল কে? রাম মন্দির গড়ল কে? উচ্চ সত্য দ্বারা বাতিল করল কে? ট্রিপল তালাক বাতিল করল কে? পিএম কিষান চালু করবে কে? আয়ুষ্মান ভারত চালু করবে কে? তারিখ শুভ দিন, আগামী 27 তারিখ শুভ দিন, দু নম্বর বোতাম টিপে ভোট দিন, দু নম্বর বোতাম টিপে ভোট দিন, জয় শ্রীরাম বলতে বলতে ভোট দিন, হরে কৃষ্ণ বলতে বলতে ভোট দিন, ভারত মাতার জয় গান করতে করতে ভোট দিন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জোর সে বলো জয় জয় শ্রীরাম, বলছো দেখো ভগবানপুর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলছো দেখো ভগবানপুর, বন্দে মাতরম জয় শ্রীরাম, বন্দে মাতরম জয় শ্রীরাম, স্বাগতম 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 স্বাগতম। আপনার
গাড়ি ভাঙচুর এবং মারধর করার অভিযোগ উঠেছিল। তো আজকে আবার বিজেপির পক্ষ থেকে এর আইনি, তো সেক্ষেত্রে গণ্ডগোল কি আশঙ্কা প্রকাশ করছে? কোনো গণ্ডগোল হবে না, আমরা গণ্ডগোল চাইও না। আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য এসেছি, ভারতীয় জনতা পার্টি শান্তি প্রতিষ্ঠা করবে। এই যে নৃশংস রাজনীতির যে নরহত্যা, তার প্রতিবাদ করে আমরা শান্তি শৃঙ্খলা স্থাপন করব। আমরা সেই শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি আপ্রাণভাবে চেষ্টা করছে, জনগণ চেষ্টা করছে, জনগণই জনার্দন, এনারাই চেষ্টা করছে যে 27 মার্চ ওই তৃণমূল কংগ্রেসের পতন হবে এবং ধর্মের উত্থান হবে। এইটুকু বলে আমি আর বিশেষ কিছু বলব না, সবই আপনারা জানেন। মানুষের যে ইচ্ছা সে তো আটকে রাখা সম্ভব না, তাই মানুষের ইচ্ছা এবং আবেদনকে সম্মান জানিয়ে আজকে কয়েকদিন আগে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা র্যালির আয়োজন করা হয়েছিল, তো সেটা যেটা অভিযোগ করছে, তারা যেটা অভিযোগ করছে যে আপনারা সেটা বানচাল করেছেন, সন্ত্রাস আর অত্যাচার এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। যে অত্যাচারটা একজন ক্যান্ডিডেটের উপরে করেছে প্রেজেন্ট দাঁড়িয়ে থেকে, সেটা গণতন্ত্রের পরিপন্থী, গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই বিরুদ্ধে মানুষ আর সোচ্চার হয়েছে, এই র্যালিতে অংশগ্রহণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে ধ্বংস করেছেন এবং এই জেলা সহ রাজ্যে ক্ষমতায় আসছে, মানুষ রায় দিয়ে ফেলেছে, শুধু খালি সময়ের অপেক্ষা আছে বোতাম থেকে। এইটুকু মানুষ রায়, মানুষের সিদ্ধান্ত মানুষ ঠিক করেই ফেলেছে। সোনার বাংলা গড়ার লোককে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, মানুষই আর আত্মবিশ্বাস, আমি কি মানুষই শেষ কথা, আর মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। 2 নম্বর বোতামটা টেবিল, এটাই মানুষের সিদ্ধান্ত করে আসছে, 27 তারিখ এলেই